আজ আমরা ঘুরে আসব ঢাকার আহসান মঞ্জিল থেকে। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার শত বছরের ইতিহাস। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল এক সময় ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আহসান মঞ্জিলের এক জায়গায় একটি রংমহল ছিল, যা নির্মাণ করেন তখনকার জমিদার শেখ এনায়েতুল্লাহ। তার ছেলে মহলটি ফরাসি বণিকের কাছে বিক্রি করে দেন। পরে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে আবার এটি কিনে নেন। তার ছেলে নবাব আব্দুল গনি 1859 সালে এখানে আহসান মঞ্জিলের কাজ শুরু করেন। কাজটি শেষ হয় 1872 সালে। 1897 সালের এক টর্নেডোয় ভবনটির অনেক ক্ষতি হলে নবাব আহসানুল্লাহ তা সংস্কার করেন। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। জমিদারি উচ্ছেদ আইনে 1952 সালে ঢাকার নবাব এস্টেট তৎকালীন সরকার অধিগ্রহণ করে। নবাব পরিবারের সম্পত্তির মধ্যে অধিগ্রহণ বহির্ভূত ছিল আহসান মঞ্জিল ও তৎসংলগ্ন আঙ্গিনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিরা বিদেশে পাড়ি জমান। এদেশে যারা ছিলেন তারা বিরাট এ প্রাসাদ ভবনের রক্ষণাবেক্ষণে সক্ষম ছিলেন না, ফলে এটি ক্রমাগত ধ্বংসের দিকে যেতে থাকে। 1974 সালে নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন। 1974 সালের 2 নভেম্বর প্রাসাদ ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্তে বাতিল করে দেন। এরপর সংস্কার করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন। 1985 সালের 3 নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ ও তৎসংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করে সেখানে জাদুঘর স্থাপনের কাজ শুরু করে। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সমগ্র আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন বা রংমহল। পশ্চিমাংশের আবাসিক প্রকোষ্ঠাকে নিয়ে গঠিত ভবনকে বলা হয় অন্দরমহল। প্রাসাদ ভবনটি আবার দুটি অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের উপর অষ্টকোণ বিশিষ্ট উঁচু গম্বুজটি অবস্থিত। পূর্বাংশের দোতলায় বৈঠকখানা, গ্রন্থাগার, গার্ডরুম ও 3টি মেহমান কক্ষ এবং পশ্চিমাংশে একটি নাচ ঘর, হিন্দুস্তানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে। আহসান মঞ্জিলের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দোতলা থেকে সরাসরি প্রাসাদের আঙিনায় নামায় প্রশস্ত সিঁড়ি, যা বুড়িগঙ্গার দিকে অবস্থিত। নিচতলায় পূর্বাংশে আছে ডাইনিং হল, পশ্চিমাংশে বিলিয়ার্ড কক্ষ, দরবার হল ও কোষাগার। প্রাসাদ ভবনের উভয় তলায় উত্তর ও দক্ষিণে রয়েছে সুপ্রশস্ত বারান্দা। আহসান মঞ্জিলের 31টি ঘরের মধ্যে 23টি ঘর বিভিন্ন প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে। 9টি ঘর লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে পাওয়া এবং ফ্রিজ কাপের ধারা 1904 সালে তোলা ছবির সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও প্রকারিজ কক্ষে থাকা তৈজসপত্র এবং নবাব এস্টেটের পুরনো অফিস অ্যাওয়ার্ড হাউস থেকে পাওয়া বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে আহসান মঞ্জিল জাদুঘরে। আহসান মঞ্জিল জাদুঘরে প্রদর্শনের জন্য আছে নবাব আমলের ডাইনিং রুম, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, আলমারি, সিন্ধুক, কাজ ও চীনামাটির থালাবাসন, নবাবদের অতি বিশ্বস্ত হাতির মাথার কঙ্কাল, দাঁতসহ নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ও ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি, আতরদানি, পানদান, নবাবদের ড্রয়িং রুম, নাচঘর, সোনা ও রূপার তার, জালি কাজে আহসান মঞ্জিলের মডেল। আহসান মঞ্জিল জাদুঘরে সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4,077। নবাবদের অবদানে ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়।
1901 সালের 7ই ডিসেম্বর তৎকালীন প্রায় 4.5 লাখ টাকা ব্যয় করে ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। বর্তমানে বাংলাদেশের হিসাবে সেটাই প্রথম। প্রাপ্তবয়স্ক বাংলাদেশি দর্শকের জন্য প্রবেশমূল্য 20 টাকা, বাংলাদেশি শিশু দর্শক 10 টাকা আর সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা, অন্যান্য বিদেশি দর্শকের জন্য 500 টাকা। প্রতিবন্ধীদের কোনো টিকিট কিনতে হয় না। প্রাতিষ্ঠানিকভাবে আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেওয়া হয়। আহসান মঞ্জিল গ্রীষ্মকালে শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5টা এবং শীতকালে সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। সব ঋতুতে শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ঢাকা সদরঘাটগামী যে কোনো বাসে উঠে পুরান ঢাকার সদরঘাট এলাকায় এসে পায়ে হেঁটে কিংবা 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান এসে রিক্সা বা সিএনজিতে করে আহসান মঞ্জিল দেখে যেতে পারেন। গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে এগোলেই ইসলামপুর পৌঁছে যাবেন। আর ইসলামপুর গেলে আহসান মঞ্জিল যাওয়ার রাস্তা যে কেউ জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভ্রমণটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।